চিন্তা হওয়ার পর প্রায় এক মাসের মাথায় মুক্তিপণ দিয়ে সোমালিয়ার উপকূল থেকে জিমি জাহাজ ছাড়িয়ে আনার নজির খুবই কম সে তুলনায় এমবি বি আবদুল্লা দ্রুত সময়ে মুক্তি হয়েছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের আগের অভিজ্ঞতা ও দস্যুদের উপর চাপ বাড়ায় সমঝোতার প্রক্রিয়া দ্রুত হয়েছে বলে মনে করেন সমঝোতার প্রক্রিয়ায় থাকা কর্মকর্তারা দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে এমবি জাহান মনে জিমির ঘটনার সময় দস্যুদের হাতে অনেকগুলো জাহাজ ছিল সে সময় একের পর এক জাহাজ মুক্তিপণ দিয়ে চাড়া হচ্ছিল দস্যুদের হাতে নগদ অর্থ প্রবাহ ছিল ফলে মুক্তিপণের সময় জুতার খুব তাড়া ছিল না দস্যুদের এখন সেই পরিস্থিতি নেই দস্যুদের হাতে নগদ অর্থ নেই গত নভেম্বর থেকে বাণিজ্যিক জাহাজ চিন্তা করলেও মুক্তিপণ ছাড়াই দুটি জাহাজ উদ্ধার করা হয় সর্বশেষ শুধু বাংলাদেশি এম বি আবদুল্লা ছিল ফলে দস্যুরাও যত দ্রুত সম্ভব নগদ অর্থ পাওয়ার চেষ্টায় ছিল এ কারণে মালিক পক্ষ ও দস্যু দুই পক্ষের বোঝাপড়া দ্রুত হয়ে যায়